गुरु कल्प करु जड़िए धरो गुरु कल्प करु जड़िए धरो उरे आमार भक्तिर लता करो साधु संग प्रेम तारंग प्रे प्रेम तीर्थे मुरागा माथा कल्प करु जड़िए धरो गुरु कल्प करु कल्प करु जड़िए धरो ओरे आमार भक्ति लता दुसंग प्रेम तरंग तीर्थे मुरागा माथा साधु संग प्रेम तरंग तीर्थे मुरागा চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে তোমার ছাগল ভেড়া চৌদিকে দাও সত্যের বেড়া ওরে ফিরবে কলি মিলবে পাতা ঢালি ঢালো ওই গাছের গোড়ায় ঢালো ওই গাছের গোড়ায় বাবা উঠবে কলি মিলবে পাতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গ তীর্থে মুড়াগা মাথা সাধু সঙ্গ আধার পদ্ম ফুটিলে পারে ওরে বাজে বাঁশি গুনগুন সুরে আধার পদ্ম ফুটিলে পারে ওরে বাজে বাঁশি গুনগুন সুরে তোমার কালো
তাহলে গানের বিষয় নিশ্চয় বুঝতে পারছো। নবী পয়গম্বর ওলি আউলিয়া যারা বিশ্বজগতের বুকে এসেছিলেন তিনারা সবাই চলে গেছে, এখন বাকিটা আমাদের নাকি? তাহলে কেউ যদি ভালো পরীক্ষা করে, ভালো পরীক্ষা দেয় সে পাশ করবে, আমি যদি ভালো পড়া না করি তাহলে পাস করতে পারবো না। কাজেই এখানে ভালো হতে হলে এখানে সৎসঙ্গ, সাধুসঙ্গ, এখানে বিশ্বাস, ভক্তি, প্রেম, এখানে এমন কিছুই লাগে না। কাজী এই জায়গাটাই তুমি আসলে আমার মনে বলে তোমার এই আসা যাওয়া পারের যে লাঞ্ছনা 84 লক্ষ জনই, এই জায়গাটা বন্ধ করতে হলে এখানে বাতুনি মানুষের সঙ্গ করতে হবে নাকি? কোরআনের জাহিরি অর্থগুলা সবাই জানে, জানেন এমন কোনো লোক নয়, প্রায় দুনাই জানে। কিন্তু আসা যাওয়া আমি আর আসবো না, এই চলে যাবো আর আসবো না, তাহলে বিধানটা আমাকে জানতে হবে। আর এই বিধানটা বিজ্ঞান তো জানে না, বিজ্ঞান যা জানে তাতে দেশকে নষ্ট করে ফেলে। কিন্তু কে জানে? সাধু জানে, যারা খুব গোপনীয় মানুষ, সুফি মানুষ, তারা জানে। তাদের কাছে আসতে হবে, সেখানে আসলে তোমার তোমার যে 84 লক্ষ জনই তুমি ভ্রমণ করো, এই কষ্ট তোমার আর থাকবে না, আশা করি তোমার অঙ্কে মিলে যাবে। আকড়া দিয়া ভর দিয়ে পাকড়া দিয়া মনমোহন কই কি যে মাটি হয় না কেন পরি পাটি সাধু সঙ্গ।
তারঙ্গ প্রেমের তীর্থে মোরা গা মাথা।